নমস্কার সবাইকে শুভেচ্ছা। লাইভ প্রোগ্রাম শুরু করছি, ফোন করবেন আর অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে নেবেন। আজকে আমি সবসময় বিশেষ কিছু নিয়ে সবসময় ডিসকাশন করি। আজকে এই মানে 1429 সালে আমি রথযাত্রা নিয়ে ডিসকাশন করবো, চেষ্টা করবো আপনাদের সেই নিয়ে, কবে রথযাত্রা, কবে উল্টো রথ, কবে কী করবেন, তার জন্য কী করণীয় টোটকা, সেটা নিয়ে অবশ্যই ডিসকাশন করবো। আর 1429 বঙ্গাব্দে 2022 সাল 1429 বঙ্গাব্দে 2022 সালে জগন্নাথ দেবের রথযাত্রা কবে, সেটা আমরা হচ্ছে 16ই আষাঢ় ফার্স্ট জুলাই মাসে 1 তারিখ 2022 সাল শুক্রবার সিধামপুরীতে মানে রথযাত্রা অনুষ্ঠানে, জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান হবে। আর উল্টো রথযাত্রা কবে, এই 2022 সালে ঠিক এক সপ্তাহ বাদে 1429 সালে উল্টো রথযাত্রা অনুষ্ঠান 24 আষাঢ় শনিবার উল্টো রথযাত্রা। তো এই উল্টো রথযাত্রার মাহাত্ম্য কী ফিরে সেগুলো নিয়ে একটু ডিসকাশন করবো। মনে করা হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন যেটা চলে গেল, জ্যৈষ্ঠ পূর্ণিমা সেই দিনই মানে প্রভু জগন্নাথ দেবের সেদিনকে স্নান যাত্রা হয়েছিল, সেই নিয়ে আমি কিছু প্রোগ্রাম দিয়েও ছিলাম, আপনারা আমার প্রোগ্রাম ফলো করে পেয়েও যাবেন এর আগের প্রোগ্রামে। সেই জগন্নাথের সেই পুরীর রথযাত্রা আমরা যে সেটা বলে স্নান পূর্ণিমা, সেটাকে এই জ্যৈষ্ঠ পূর্ণিমাটাকে স্নান পূর্ণিমা বলা হয়। এদিন জগন্নাথদের প্রভু জগন্নাথ বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে সিংহাসন ছেড়ে স্নান মন্দিরে এসেছিলেন বা আসেন। সেই দিনই 108 কলস জল দিয়ে তাকে স্নান করেন। তারপরে কথিত আছে সেই দিন স্নান করার পরে জ্বর এসে যায় তিনজনেরই, তিন মানে প্রভু জগন্নাথদের বলরাম এবং সুভদ্রার জ্বর এসে, তার জন্য একটা কক্ষে তাদের এদিন রেখে দেওয়া হয়, কটা দিন তাকে রেখে দেয়, 15 দিন প্রভুকে বিশেষ করে রেখে সেখানে রাজবৈদ্য দিয়ে তাদের সেবা শুশ্রূষা করা। তারপর এই সেবা শুশ্রূষার পর 15 দিন পর ভক্তদের উদ্দেশ্যে বেরিয়ে আসে, প্রভু ভক্তদের উদ্দেশ্যে বেরিয়ে আসে সেদিন, সেটাকে বলা হয় নেত্র উৎসব, সেই দিনটাকে বলা হয় নেত্র উৎসব। তার পরের দিনটাই হচ্ছে শুক্ল দ্বিতীয়ার দিনে মানে জগন্নাথ দেবের আবার সকলের উদ্দেশ্যে, সেই জগন্নাথ দেব আমাদের ভক্তদের উদ্দেশ্যে আবার পথ দর্শনে মানে মানে সকলের দর্শন দিতে আবার পথে বেরোন। সেই দিন আমাদের নগর ভ্রমণ যাকে বলে পুরো নগর পুরী নগর ভ্রমণটা, সেদিন পুরো তিনজনে মিলে প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা মিলে তিনজনে পুরী নগর দর্শনে, সেদিন আমাদের সকলের উদ্দেশ্যে সেদিনটা দিয়ে দেওয়া হয়। সেই দিনটা যে দড়ি দিয়ে টানা হয়, সেই দড়ির একটা সুতো, এই যে টোটকাটা বলছি, একটা সুতো যদি পারেন দড়িটা অবশ্যই টানার চেষ্টা করবেন। আর দড়ির থেকে একটা সুতো নিয়ে ওই প্রভু জগন্নাথের উদ্দেশ্যে আপনাদের মনোবাঞ্ছনা, যে কোনো একটা মনোবাঞ্ছনা বলে একটা সুতো নিয়ে সেইটা কোনো মাধুরী তবে নিজের গলায় সেদিন ধারণ করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন। আর একটা কাজ করবে এই দিন যদি পারে সাদা কাপড়ে আর হলুদ কাপড়, সাদা কাপড়ের সাথে হলুদ কাপড়ের মধ্যে যদি পারে ওই প্রভু জগন্নাথ দেবের যে চাকার যে মাটি সেটা একটু নেবেন, চাকার মাটি আর একটু সুতো বেঁধে বাড়ির একদম মেন সদর দরজাটা ঝুলিয়ে রাখুন। যে কোনো নেগেটিভ এনার্জি দেখবেন কেটে যাবে, কথা দিলাম। এটা দারুণ ফলপ্রদ টোটকা যে আপনাদের দিলাম, করে দেখুন রেজাল্ট পাবেনই পাবেন। আর একটা কথা বলছি যেটা আপনাদের সকলের উদ্দেশ্যে, প্রভু জগন্নাথের এদিন প্রত্যেকে ওই রথের দড়ি টানার চেষ্টা করবেন এবং রথের দড়ি টেনে অবশ্যই প্রভু জগন্নাথের নিজের একটা মনে উদ্ধার জানান, কেন এই দিনটা প্রচন্ড ফলপ্রদ দিন, প্রচন্ড ফলপ্রদ। আমি বলার চেষ্টা করলাম আপনাদেরকে, আজকে এটা নিয়ে বললাম, পরের দিন আমি রথযাত্রা নিয়ে নিয়ে কি প্রভু জগন্নাথ দেবকে ভোগ দেওয়া সেগুলো নিয়ে আলোচনা করলো। আজ আমাদের নমস্কার, সবাই ভালো থাকুন।